বড় সব ধরনের মার্কেটেই চলে এসেছে ঈদের নতুন কালেকশন। ঈদ উপলক্ষে প্রায় প্রতিদিনই নতুন নকশার পোশাক দোকানে আনছেন ব্যবসায়ীরা। এবারে চাহিদা হালকা ডিজাইনের আরামের পোশাক, তাই শোরুম ঘুরে পছন্দ ও চাহিদা অনুযায়ী পোশাক কিনছেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। শেষ মুহূর্তের ভিড় এড়াতে এখন থেকেই কেনাকাটা শুরু করছেন ক্রেতারা, তাই ছোট বড় সব ধরনের মার্কেটেই রয়েছে ক্রেতাদের আনাগোনা। দোকানগুলোতেও দেখা মিলছে নতুন সব বাহারি নকশার পোশাক। কাপড়ের দাম এবারে একটু বেশি বলে জানালেন ক্রেতারা, আবার অনেকেই এর মধ্যেই সেরে ফেলছেন তাদের কেনাকাটা। হালকা কাজ করা ইন্ডিয়ান পাকিস্তানি ব্র্যান্ডের জামা এবং নতুন নায়রা কাট নামের জামা কিনে নিয়ে খুশি মনে বাড়ি ফিরছেন ক্রেতারা। সাদা রঙের নায়রা ড্রেস খুঁজতে আসছে, একটা সিল্ক কালার দুইটা জামা কিনছি। প্রাইস একটু বেড়ে গেছে আর কোয়ালিটি একটু কমে গেছে। আমি সাদা কালার পুঁতি ডিজাইনের লং জামা কিনতে আসছি। বিক্রেতারা বলছেন ঈদের নতুন সব পোশাক দোকানে এনে সাজিয়েছেন তারা, তবে এখনও তেমন একটা সাড়া পাচ্ছেন না ক্রেতাদের কাছ থেকে। ছুটির দিনে বেচাকেনা আরও বেশি হবে বলে আশা রাখছেন তারা। পাঞ্জাবি ফেব্রিক্সের উপর একটু নতুন নতুন নিয়ে এসেছি, যেমন কটনের মধ্যে হবে, সিনথেটিক একটু, ভিসকস। পাকিস্তানি আপনি নায়রা কাট আছে নতুন, এটা বর্তমানে এবারকার ঈদের তো খুব চাহিদা। কাস্টমার এখনও ওইভাবে আসতেছে না, তো মাসের শেষ তো শুরুর দিকে কাস্টমার হবে। স্বাদ ও সাধ্যের মধ্যে ঈদের পোশাক কিনতেই শোরুম ঘুরে দেখছেন আগতরা, তবে এবারে বেশ চড়া দামেই পছন্দের জামা কিনতে হচ্ছে সকলের। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।